হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কি করে আমরা জেকোয়ারিকে ইনস্টল করি, জেকোয়ারি কি, জেকোয়ারিকে কেন ইউজ করা হয়, এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল উদাহরণগুলো দেখব যে কিভাবে আমরা ডমকে ম্যানিপুলেট করতে পারি জেকোয়ারির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওতে আলোচনা করা যে গেট এলিমেন্ট বাই আইডি এটা জেকোয়ারি দিয়ে কি করে করা হয়। তাহলে চলুন কোডে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা সেই মার্কআপটাকে ইউজ করছি যে মার্কআপটা নিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু টিউটোরিয়াল দেখেছিলাম। আমি এই একই মার্কআপ ইউজ করছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন জাভাস্ক্রিপ্টে ওটা করা কতটা শক্ত ছিল আর জেকোয়ারিতে করা কতটা ইজি। ঠিক আছে, তো মার্কআপটা সম্পর্কে অল্প করে বুঝে নিই। মার্কআপটা একদম বেসিক মার্কআপ রয়েছে। এখানে তিনটে ডিপ রয়েছে, এটা ফার্স্ট ডিপ, এটা সেকেন্ড ডিপ এবং এটা থার্ড ডিপ, এবং এখানে তিনটে পি রয়েছে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড এবং এটা থার্ড পি। ঠিক আছে, এবং এখানে একটা বাটন রয়েছে। এটাকে যদি আমরা এডিটরের মধ্যে খুলে দেখি তাহলে আমরা দেখতে পাবো এরকম যে বডির মধ্যে এই ফার্স্ট ডিপ, সেকেন্ড ডিপ এবং থার্ড ডিপ রয়েছে, এবং এখানে তিনটে পি পরপর রয়েছে এবং একটা বাটন রয়েছে। ঠিক আছে, এই একদম ভেরি বেসিক। এখানে ডিপগুলোতে আইডি রয়েছে, ফার্স্টেরটায় ওয়ান, তারপরেরটায় টু এবং তারপরেরটায় থ্রি আইডির নাম, এবং তিনটেতেই ক্লাস রয়েছে, মেন মেন মেন, আর একটা রয়েছে মেন এবং টেক্সট, দুটো ক্লাস। ঠিক আছে, বোঝা গেছে, একদম ভেরি বেসিক একখানা মার্কআপ। জেকোয়ারির যে লাইব্রেরিটা সেটা আমাদেরকে ইনক্লুড করতে হবে। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা জেকোয়ারির লাইব্রেরিটাকে সিডিএন অথবা ফাইল নামিয়ে এনে করতে পারি অ্যাড। তো আমরা আগের ফাইলটায় চলে যাচ্ছি এবং সেই ফাইল থেকে যে জেকোয়ারির লাইব্রেরিটাকে অ্যাটাচ করা ছিল সেই একটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা কারেন্ট ফাইলে চলে আসছি এবং কারেন্ট ফাইলে হেডে গিয়ে আমরা এইটাকে অ্যাড করে দিচ্ছি। এর ফলে আমাদের কী হলো, প্রজেক্টে জেকোয়ারি লাইব্রেরিটা অ্যাড হয়ে গেল। ওকে, এইবার আমরা জেকোয়ারি নিয়ে কোড করতে পারবো। কীভাবে করব, ধরুন আমি ফার্স্টে আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখাই করা, তারপরে জেকোয়ারি নিয়ে কী করে ওটা আরও সহজ হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো ফার্স্টে মনে করুন আমরা এই যে আইডি ওয়ান আছে, এই আইডি ওয়ানের কালারটাকে রেড করছি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট হলে আমাদেরকে কী করতে হতো, সবার ফার্স্টে আমাদেরকে লিখতে হতো এখানে ডকুমেন্ট, DOCUMENT ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, ELEMENT বাই আইডি দিয়ে, তারপর আইডির নামটা আমাদেরকে বলতে হতো, আইডি হচ্ছে ওয়ান, তাহলে ONE লেখার পরে তারপরে আমরা এখানে লিখতাম স্টাইল, STYLE, স্টাইলের মধ্যে কোন প্রপার্টি, কালারটাকে আমরা রেড করছি, সুতরাং COLOR তারপরে ইকুয়াল টু দিয়ে আমরা কালারটা বলে দিচ্ছি RED। ঠিক আছে, এটাকে যদি আমরা সেভ করে রিফ্রেশ করতাম তাহলে দেখতাম যে এখানে আইডি ওয়ান যেটা আছে সেটা রেড কালারের হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেছে। এবার এটাকেই আমরা জেকোয়ারির মাধ্যমে করে দেখবো যে কত ইজিলি আমরা এটাকে করতে পারি। তাহলে চলুন এবার এই ব্যাপারটাকে জেকোয়ারির মাধ্যমে করে দেখা যাক। ফার্স্টে আমরা এডিটারে এসে এই যে কোডটা, এই কোডটাকে আমরা কমেন্ট করে রাখছি। কমেন্ট করে রাখলাম, রাখার পরে এইবারে আমরা গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটাকে গেট করছি কিভাবে, দেখুন এটা হচ্ছে জেকোয়ারি শর্ট ফর্ম। আপনি ডলার নিলে পরেও জেকোয়ারি লেখা হয়, অথবা আপনি লিখতে পারেন যে কিউটা বড় হাতে, QUERY। ঠিক আছে, দেওয়ার পরে আপনাকে ব্যাকেট শুরু করে শেষ করে দিতে হবে, এর মধ্যে কোটেশান দেবেন। দেওয়ার পরে আপনি যেহেতু আইডি নিচ্ছেন, আইডি মানে হচ্ছে হ্যাশ। আপনারা CSS যদি জানেন তাহলে অবশ্যই আপনি জানবেন যে আমরা আইডিগুলোকে হ্যাশ দিয়ে আর ক্লাসগুলোকে ডট দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তো সেই অনুযায়ী আইডি দিচ্ছি, তাই আমরা হ্যাশ লিখলাম, হ্যাশ লিখে শুধু আইডির নামটা লিখে দিলাম, ONE লিখে দিলাম। তাহলেই আমাদের এইটুকু যে লাইনটা লিখলাম এই লাইনটা এই লাইনটার সমান, গেট এলিমেন্ট বাই আইডি, এই এত বড় লাইনটা এইটুকু লাইনের মধ্যে হয়ে গেল। এবার যদি আপনি জেকোয়ারি কথাটাকে না লিখে যদি এখানে শুধু ডলার ইউজ করতেন, ঠিক আছে, তাহলে এইটুকু জায়গায় আপনার এই এত বড় কথাটা হয়ে যাচ্ছে, গেট এলিমেন্ট বাই আইডি, এই কথাটা এইটুকুর মধ্যে হয়ে গেল। ঠিক আছে, এইবারে আমরা এটাকে কী করবো, কালারটাকে রেড করব। ঠিক আছে, তো রেড কালার করতে হলে আমাদেরকে এখানে লিখতে হবে CSS, দেওয়ার পরে ব্যাকেট শুরু করে শেষ করে দিলেন, ব্যাকেট শুরু করে এখানে আপনাকে কীটা লিখতে হবে এবং তার ভ্যালুটা লিখতে হবে। কীটা কী আছে, কীটা হচ্ছে কালার, তাহলে আমাদেরকে লিখতে হবে COLOR দিয়ে তারপর কমা দিয়ে, এবার ভ্যালুটাকেও আপনাকে লিখে দিতে হবে, ভ্যালুটা কত, রেড, RED রেড। আপনি এটাকে সেভ করলেন, রিফ্রেশ করলে দেখবো যে রেড হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন আপনার এই এত বড় লাইনটা এটা জাস্ট এইটুকুর মধ্যে আপনি কমপ্লিট করে দিতে পারলেন। ঠিক আছে, তো এটা জাস্ট একটা মাত্র সুবিধা,
ঠিক আছে, এরকম হাজার হাজার সুবিধা আছে, আমরা যত পরপর পরপর ভিডিওগুলো করতে করতে চলে যাবো তত আপনারা এর সুবিধাগুলো দেখতে পাবেন। তো আজকে জাস্ট এটাই আপনাদেরকে দেখালাম যে গেট এলিমেন্ট বাই আইডি এই জিনিসটাকে আমরা এইভাবে লিখে দিতে পারি এবং এইভাবে আমরা এটাকে ম্যানিপুলেট করতে পারি এই পার্টিকুলার আইডি অবজেক্টটাকে। ঠিক আছে, বোঝা গেছে এত অবধি? ওকে, তো আশা করছি বন্ধুরা আজকে ভিডিওটা টোটাল আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, তাতে আপনার বন্ধুর নতুন কিছু শেখা হবে এবং আমার আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরে পৌঁছানো হয়ে যাবে। যদি আপনি আমার ভিডিও আজকে ফার্স্ট টাইম দেখেন অথবা আমার চ্যানেলের সঙ্গে এখনও অবধি আপনি জুড়ে গিয়ে না থাকেন, তাহলে বলবো নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে তাতে ক্লিক করে বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন। ইন ফিউচার আমার আশা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান চলে যাবে এবং আপনি দেখে নিয়ে আপনার নলেজকে আরও ইনক্রিজ করে নিতে পারবেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।